হ্যালো ফ্রেন্ড অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাই আজকে যে বিষয়টি সেটাই হলো যে কীভাবে আপনি আপনার ডিলার চেঞ্জ করবেন নিজে থেকে ধরে নিন আপনার একটা কার্ড এসেছে যে কার্ডটা যেখানে বর্তমানে আগে মাল নিতেন সেখানের থেকে রেশন মাল নিতেন সেখানের থেকে দূরে অন্য কোনো ডিলারের কাছে আপনার কার্ডটা পরিবর্তন হয়ে গেছে নতুন কার্ডটা আসার ফলে ফলে আপনি দূরে আপনার বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে আপনাকে রেশন মাল নিতে হচ্ছে তো বন্ধুরা আজকে বিষয়টি আলোচনা করছি যে কিভাবে সেই রেশন দোকান থেকে আপনার পূর্বে যে রেশন কাছে নিয়ারেস্ট যে রেশন দোকান সেখান থেকে মাল নিতে পারবেন শুধুমাত্র একটা ফর্ম ফিল আপ করে অতি সহজেই সেটা আপনি নিজে থেকে করতে পারবেন কারো দ্বারস্থ না হয়ে চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে আমি নাজমুস আজকে দেখাবো এই বিষয়টি চলুন শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট করছি আমার চ্যানেল অনলাইন টেক ইনফরমেশান দেখুন চ্যানেলের নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই ওটাকে হোয়াইট করে দিন অর্থাৎ আপনি সাবস্ক্রাইব করে নিন যদি আপনার হোয়াইট থাকে তাহলে আপনাকে আগে থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ তারপরে আসবে একটা বেল আইকন সেটাও ক্লিক করবেন কারণ যখনই আমি কোনো ফিউচারেতে ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে একটা আপনাকে ফর্ম কিনতে হবে যেটা হচ্ছে ছয়ের আর যেটা লেখা আছে দেখুন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম দ্য চেঞ্জ অফ রেশন শপ অর্থাৎ এই ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশন করা যায় রেশন ডিলার চেঞ্জ হওয়ার জন্য দেখা যাক সেটা কীভাবে ফিল আপ করা যায় সর্বপ্রথমে আপনি এখানে আপনার ব্লকটা লিখবেন ক্যাপিটাল লেটারে লিখবেন ইংলিশে লিখবেন তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটা লিখবেন ক্যাপিটাল লেটার সেম ক্যাটাগরি ক্যাটিগা ক্যাপিটাল লেটার প্লাস ছেড়ে ছেড়ে সুন্দরভাবে লিখবেন এখানে আপনার ব্লক দেবেন এখানে গ্রাম গ্রাম সংসদ দেবেন তারপর এখানে ভিলেজ দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এইখানটায় আর এখানে মৌজা লিখবেন আপনার মৌজা এখানে আপনার ব্লক নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপর এখানে যেটা আছে নেম অফ দ্য বেনিফিশারি অর্থাৎ এখানে কোন নামে কোন নাম কোন কার্ডটা যে কার্ডটা দূরে রেশন ডিলার পৌঁছেছে যে দূর থেকে যে কার্ডে মালটা নিতে হয় সেই কার্ডের যে নামটা লেখা আছে সেম যেমন ভাবে লেখা আছে এইখানে তো ক্যাপিটাল লেটারে লিখবেন কার্ডের নাম্বারটা দেবেন এখানে কার্ডের ধরনটা দেবেন টাইপ অফ দ্য কার্ড এ ওয়াই ওয়াই পি এইচ এইচ এস পি যেটা আছে সেটা এখানে দেবেন তারপরে দেবেন এখানে সে কার্ডের যে হা হাজব্যান্ড নেম আছে কি ফাদার নেম আছে যেটা আছে সেটা এখানে লিখবেন তারপরেটা একটা দেখুন নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি যে তার নামটা এখানে দেবেন এখানে বলছে দেখুন তারপরের লাইনটাই বলছে মেনশন দ্য নেম অ্যান্ড নাম্বার অফ রেশন শপ এজ রেকর্ডেড ইন দ্য রেশন কার্ড বর্তমানে যে কার্ডটা আপনার হাতে আছেন যে কার্ডটা আপনি পেয়েছেন সে কার্ডেতে কোন ডিলারের অ্যাড্রেস দেওয়া আছে অর্থাৎ কোন ডিলারের নাম দেওয়া আছে তার নাম্বার সহ এখানে লিখবেন এই পেজটা তারপরে দিচ্ছে দেখুন নেম অফ দ্য মেনশন অফ দ্য নেম অ্যান্ড নাম্বার অফ দ্য ডিলার অফ দ্য রেশন অফ ইউ আর চয়েস আপনি যে কোনটা চয়েস করেছেন কোনখানে আসবেন তার নাম ও নাম্বারটা জেনে এখানে দিতে হবে তারপরে বলছি আপনি কেন যেতে চাচ্ছেন সেই কারণটা এখানে লিখবেন সেমভাবে যে যত কটা কার্ড এসেছে সব কটা কার্ড এখানে ফিল আপ একটা দুটো তিনটে চারটে পাঁচটা হবে একটা ফর্মে পাঁচটা হবে যদি এই ফর্মটা আপনি না পান তো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব কোনখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন তো প্রথম ফর্মটাই আপনাকে ফিল আপ করতে হবে এগুলো না করলেও হবে প্রথম যে ফর্ম এটাই আপনাকে ফিল আপ করতে হবে বাকি দায়িত্বটা থাকবে বিডিওর কিংবা রেশন ডিলার যদি এটা ফিল আপ করতে চান তো সেটা করবেন পার্ট টু বলছে চেঞ্জ অফ এভার্সি ডিউ টু সাফেরিং শিফটিং অফ এ মেম্বার ফ্রম দ্য ফ্যামিলি অ্যানাদার ডিউ টু যদি একটা অন্য হয়ে থাকে তো সেটা এটা তো মূল ফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ছয়ের আর ভিআইআর অ্যাপ্লিকেশন যদি আপনি দোকান থেকে কিনতে পান তো তাহলে দোকানে দু টাকা নেবে আপনি বলবেন রেশন ডিলার চেঞ্জ করব নতুবা যদি আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে চান তাহলে ফুড ডিপার্টমেন্ট যেটা আছে ডব্লিউ এ এসে আপনি যে ফিচার্স ক্যাটাগরিতে গিয়ে ভিউ ফর্মেতে যাবেন আমি দেখতে দিচ্ছি খাদ্য সুরক্ষা যোজনা যে আপনার ওয়েবসাইট রয়েছে সেখানে আসবেন এই ফিচার্সে আসবেন এই ভিউ ফর্মসে ক্লিক করবেন ভিউ ফর্মসে ক্লিক করার পর এখানে দেখুন আর এখান থেকে গিয়ে ফর্মটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলে এখানে আসবে এটা একটা প্রিন্ট আউট দেন প্রিন্ট আউট দিয়ে সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে এর সঙ্গে আপনি একটা আপনার ওই কার্ডে জেরক্স দিয়ে আপনার ভিডিওতে গিয়ে যাবেন অর্থাৎ আপনি যে বর্তমান যে রেশন ডিলারে যান সবথেকে ভালো হলো যে রেশন ডিলারে যেতে ইচ্ছুক তার হাতে জমা করলে সব থেকে ভালো কিংবা তাকে যদি গিয়ে বলেন যে আমি ওই ডিলারে আছি এই ডিলারে আসতে চাই অতএব সে আপনার সে আপনার এই কাজটি করে দেবে কারণ এতে তারই বেনিফিট চলুন বন্ধুরা আজকে এতটুকুই আশা করি আমার এই ভিডিওটা ছোটো টিপসটা খুব ভালো লাগলো পরবর্তী সময়ে ফিউচারেতে এর থেকে ভালো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাকে ফিডব্যাক দেন অথবা যদি কোনো প্রশ্ন থাকে এ নিয়ে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং